কম শুনতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের টমেটোর জমি যেটা আপনি টমেটো চাষ করছিলাম ওইটাতে কিন্তু আমরা আজকে খুঁটি দিচ্ছি এবং মাসা দিচ্ছি আমাদের টমেটোর জমিতে টমেটোর জমিতে দেখতে পাচ্ছেন আমাদের খুঁটিগুলো কিন্তু ওখানে বাড়ি দিয়ে একটু মাটি দেওয়া লাগতেছে কারণ এখন ঝড় বৃষ্টি হলে যাতে খুঁটিগুলো না পড়ে যায় তো আমাদের গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের আগে আরও আগে খুঁটি দেওয়ার উচিত ছিল কিন্তু আমরা সময়ের অভাবে খুঁটিগুলো দিতে পারিনি তো এই হচ্ছে আমাদের গাছ আমাদের কাছে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমরা ফুল এসে গেছে তো আমরা কিন্তু মাসাটা আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু সময় অভাব অভাবে দিতে পারিনি তো আমরা কিন্তু যদি পারেন সেক্ষেত্রে আরও আগে খুঁটি দেওয়ার আমরা করবেন তো আমাদের এই হলো টমেটোর জমি এভাবে আমরা খুঁটি দেওয়া দিচ্ছি এবং মাছা দিব আজকে তো আমরা কিন্তু আমাদের জমিতে একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো তারপরে আমরা এর মধ্যেই কাজ করতেছি কারণ গাছটা বড় হয়ে গেছে দেখেন গাছগুলো আমাদের হিলে পড়ে আছে তো আমরা কিন্তু খুঁটিটা আমরা আমাদের জমিতে যেগুলো খুঁটি ব্যবহার করতেছি সেগুলো কিন্তু গেল বছর আমি শশা কিংবা করলাতেও ব্যবহার করছিলাম ওগুলো এবছর ব্যবহার করতেছি আমাদের খুঁটির হাইটটা আছে কিন্তু আপনার পাঁচ ফিটের মতো এবার উচ্চতা একটু উচ্চতাটা একটু বেশি দিয়েছি কারণ আপনার টমেটো গাছ অনেক লম্বা হয়ে থাকে এই কারণে আর কি আমরা পাঁচ ফিটের মতো হাইট দিয়েছি আমাদের এই টমেটোর খুঁটিগুলা তো আপনারা কিন্তু এভাবে আপনাদের টমেটোর মাছা দিতে পারেন এটা কিন্তু আপনার অল্প খরচের একটি মাছা এটাতে খুব একটা লেবারও লাগে না এবং আপনার বাসও কম লাগে তো এভাবে চাইলে কিন্তু আপনারা মাছা আপনাদের টমেটোর জমিতে দিতে পারবেন দেখেন আমরা কিন্তু এইভাবে মাছাটা দিচ্ছি এটাকে বলে আপনার এই প্যাটার্নের মাথা এটাতে দিলে আপনার দেখা যায় যে গাছগুলো সুস্থ সবল থাকে আর আপনার পেলেন মাশা দিলে সেটাতে হয় কি আপনার গাছের পুরো গাছ ফুড়ে থাকলে এই সময় বৃষ্টি যেহেতু সেক্ষেত্রে ভাইরাসের কিংবা শত্রাকের আক্রমণটা বেশি হয় আর এই প্যাটার্নের মাছা দিলে গাছগুলো আপনার উপর দিকে থাকে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বৃষ্টি পানি হলেও আপনার কাছে কিন্তু কোনো রকম সমস্যা হয় না এই কারণে কিন্তু আমরা এই প্যাটার্নের মশাটা আমাদের এই জমিতে দিচ্ছি মাছার খুঁটিগুলো আপনারা দেওয়া শেষ হলে এর পরবর্তীতে যে কাজটা আপনারা করবেন সেটি হচ্ছিল আপনার এটা কিন্তু টানার খুঁটা এর সাথে কিন্তু আমরা জিয়াতারের টানা থাকবে তো এই টানাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে শক্তভাবে দেবেন এবং বড় করে দিবেন দেখেন আমরা কিন্তু এই টানার খুঁটিগুলো মাটির ভিতরে দিচ্ছি এটার সাথে কিন্তু আমাদের মেন যে জিয়াতারের টানা থাকবে এর সাথে কিন্তু থাকবে টানা খুঁতো খুঁটিয়ে তার শেষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জিয়াতারটা টানা এর সাথে জিয়াতারাগুলো কীভাবে লাগাচ্ছি দেখেন তো এইভাবে কিন্তু আপনাদের মাছায় জিয়াতারের টানা উপরে দিবেন এটা দিলে কিন্তু আপনার মাথাটা অনেক শক্ত হবে তো অনেকে কর সুতো ব্যবহার করে কিন্তু কর সুতো আমরা দিচ্ছি না এই কারণে যে পরবর্তীতে যদি কেউ কেটে কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু মাছাটা পড়ে যাবে বাতাসে আমরা দেখেন এভাবে কিন্তু পেঁয়াজ নিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা জিয়তার টানার সময় খেয়াল রাখবেন যে এইভাবে প্যাঁচটা দিতে হবে এভাবে প্যাঁচটা দিলে আপনি দেখেন জিয়াতে কত টান টান হয়েছে আমাদের মাথাটা কিন্তু আর নড়বে না কোনো দেখি আর নড়াচড়া করবে না তো আপনারা কিন্তু এভাবে আমাদের মাথায় জিয়াতারাগুলো এভাবে টানা টান টানভাবে লাগাইবেন দেখেন আমরা কিন্তু এই প্যাঁচটা কীভাবে দিয়েছি দেখেন তো এভাবে কিন্তু আপনারা জিয়াথারটা টানাবেন তো এই টানানোর পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছিলো আপনার এই নিচ থেকে একটা সুতো দেওয়া লাগবে কারণ গাছটা যার সাথে আমরা বেঁধে দেব সেটা কিন্তু টানাতে হবে শোনা দর্শক আমাদের কিন্তু এখন অম্প্রিটের মধ্যে আমাদের কিন্তু দেখেন মাথাটা অনেক মজবুত হয়েছে উপরে তারও টানান শেষ এখন কিন্তু যে কাজটা আমরা করবো সেটা হচ্ছিল আপনার দেখেন সুতো লাগাচ্ছি অনেকেই দেখা যায় বাঁশে বাঁশ দেয়া পাতা তুলে সেটা দেয় আমরা কিন্তু সেই পাতাটা দেবো না আমরা কিন্তু আমাদের এই মাছাতে আমরা কিন্তু এই যে কর সুতা যেটা আছে মোটা ওইটা কিন্তু ব্যবহার করব কারণ এটা দিলে আপনার অতি তাড়াতাড়ি কাজগুলো হয় এবং খরচাটা অনেক কম হয় এই জন্য আর কি আমরা কিন্তু এই সুতোগুলোয় ব্যবহার করতেছি তো আপনারা চাইলে কিন্তু সুতো দিয়েও করতে পারেন আমি গেল বছর কিন্তু আমার এই টমেটোর জমিতে আমি কিন্তু সুতা দেয় করছিলাম তো দেখেন আমরা কিন্তু সুতোটা এনে দিচ্ছি এটা কিন্তু মোটা সুতা এই মোটা সুতা দিলে আপনার সুবিধা হয় যে আমি এই বছরও ব্যবহার করলাম আমাকে সামনে বৎসরও কিন্তু ব্যবহার করতে পারবো তো আমরা কিন্তু গেল বছরের এই সুতোটা কাজ করছি এবছরে কিন্তু এটা দেয় কাজ করতেছি তো আপনারা কিন্তু এভাবে সুতো দিয়েও আপনাদের টমেটোর মাছা যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারবেন তো আমরা কিন্তু এই সুতো দে সুতোই ব্যবহার করছি মোটা সুতো এখন আমরা দেখেন এই সুতোটা আপনার এভাবে দেওয়ার পর গাছটা এভাবে খাড়া করে দিয়ে এর সাথে বেঁধে দেবো এভাবে তো সুতো গেল বছর আমি ব্যবহার করছিলাম এবছরও করতেছি কারণ এটাতে খরচ অনেক কম আর একই সুতো আপনার দেখা যায় দুই বছর তিন বছর পর্যন্ত ব্যবহার করা যায় তা আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের টমেটোর মাছা দিতে পারেন তো এভাবে আমরা মাছা সর দিয়ে থাকি তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম